আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা গ্রামে আছি, তো ভিডিওটি করছি ঢাকায়। তো ঢাকা থেকে আগের দিন ভিডিওটি করা ছিল, আর আজকে এসে কিছুটা ভিডিও করেছি, তো দেখতে থাকুন। এটা হচ্ছে রাতের বেলা। রাতের বেলা আমি আসলে অনেক, আমার আপনারা তো জানেন আমি একটু হাবি জাবি খেতে পছন্দ করি, তো সেজন্য আমি একটু ভর্তা ছিল, শুটকি ভর্তা দিয়ে একটু চাপড়ি বানিয়ে নিয়েছি। আর আমি একটু মেডিকেলে গিয়েছিলাম, তো ইদারিন আমার মাথাটা খুব সমস্যা করছে, তো মাথার জন্য গিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমার ছেলে আমার জন্য শরবত গুলিয়ে রেখেছে, দেখলে হাসবেন, বরফ হয়ে গেছে। শীতের দিনে নাকি কেউ বরফ করে রাখে, তো আমি সেজন্য গরম করতে দিয়ে রেখেছি আবার। আর ভাজিটা আমার ছেলেই করছে, দেখতে পাচ্ছেন, তো এসে দেখে যে ও ভাজিটা ভাতটা রান্না করে ডিম ভেজে তারপরে এই ভাজিটা করে আমাকে দিয়েছে। তো আমার যদি ওই মেয়ের কাজগুলো করছে তো আমার কাছে দেখে খুব ভালো লাগলো। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এবং আমার জন্যও করবেন, আমিও দোয়া করি। আপনারা সবাই ভালো থাকেন, আমার ভিডিওটি আপনারা দেখেন, সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমি আসার সময় একটু ই নিয়ে এসেছিলাম, জিলাপি, তো জিলাপিগুলোকেই একটু খাচ্ছি। তারপরে আমি রাতের জন্য একটু ই করব। এটা হচ্ছে আমার ছেলে মুড়ি মাখিয়ে নিয়েছে, আর আমি এখানে বেগুন দিয়ে ফ্রাই করব। তো বেগুনটা একটু অন্যরকম ভাবে ভাজি আমি, সাধারণত ওইভাবে ভাজলে ছেলেরা খেতে চায় না, এভাবে একটু বেসন দিয়ে একটু কর্নফ্লাওয়ার ময়দা দিলে তারপরে খায়, তো এভাবে একটু অন্যরকম স্বাদ লাগে খেতে। এটা আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আমি প্রথমে এগুলো এভাবে স্লাইস করে কেটে নিয়েছি, তারপরে লবণ দিতেছি পরিমাণ মতো, তারপরে এখানে হলুদ মরিচ পরিমাণ মতো সব উপকরণ দিয়ে দেব, তারপরে হাত দিয়ে একটু মাখিয়ে নিব। আর এই পাশে আমি আপনাদের না বলেই আসলে আমি একটু মাখিয়ে নিয়েছি একটা মশলা, তো এই মশলাটা আমি অনেক আগেও দেখিয়েছি, কিছু কর্নফ্লাওয়ার, তারপরে একটু মরিচের গুঁড়া আর লবণ আর একটু ময়দা, একটু বেসন, তারপর একটু পানি, একটা ডিম দিয়ে গুলিয়ে নিয়েছি। তো আমি এভাবে ভেজে নিয়ে খেতে দিয়েছি ওদের, তো এভাবে ওরা সুধাও খায় ভাত দিয়েও খায়। এটা হচ্ছে তার পরের দিন। তার পরের দিন আমি গ্রামে চলে আসছি, কারণ আমি ডাক্তার দেখাবো বলেই আমি একদিন লেট করেছি, নইলে হয়তো আরও আগেই চলে আসতাম। এটা হচ্ছে পদ্মা সেতু, পদ্মা সেতু দিয়ে যেতে হয়। এটা হচ্ছে টোল প্লাজা, এখানে টাকা জমা দিতে হয়। আমরা উঠে গেলাম পদ্মা সেতুতে, তো এখন এই তো দেখতে পাচ্ছেন মেন পদ্মা সেতুতে আমরা এখন আছি। আসলে কি আর বলবো, পদ্মা সেতুর উপর দিয়ে নাকি ব্রিজ করলে পদ্মার নাকি মারা যায় নদীগুলো, তো সেটা আমার মারা বলে, আমি আসলে তেমন জানি না, শেখ হাসিনা আর কিছু করুক বা না করুক আমাদের জন্য একটা ভালো কিছু করেছে, সেটা মানতেই হয়। তো এসেই আমি আগে খেতে বসেছি, কারণ আমার অনেক খিদে পেয়ে গিয়েছিল। আর পুরো ভারিটা আমি একদিন শেয়ার করব আপনাদের মাঝে, আমার খিদে পেয়ে গিয়েছে, এটা আমার শ্বশুর বাড়ি, তো আমি এসেই খেতে বসেছি। তারপরে বাচ্চাদেরকে খাইয়েছি, তারপরে আমার ছেলে একটু ভিডিও করছে, তারপরে আমি বেরিয়েছি একটু হাঁটতে, কারণ আমার যা আবার চাল করতে গিয়েছে ওকে পাইনি, তো আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। পাশে একটা হিন্দু বাড়ি, আমি ওই বাড়িতে বসছি গিয়ে, তো এই বাড়িটা অনেক পরিষ্কার, আর বাড়িটা আসলে খুবই অনেক ভালো লাগে আমার কাছে। মানে আপনি দেখবেন যে এই বাড়ির মানুষ একটা মানুষ তা সব দিকে খেয়ালটা রাখে, সব সময় লেপে তারপরে রান্না করে, খুবই অন্যরকম। আমি ছোটবেলা মানে অনেক আগে থেকেই দেখে আসছি ওনাকে এরকমই। তো আমাদের বাড়ির একবারে কাছে একটা প্রতিবেশী আছে, তারা হচ্ছে হিন্দু, তো এই তো তার সাথে বসে কথা বলতেছিলাম। আর এই তো আমি বাড়িতে চলে আসছি কথা বলতে বলতে, আর আমি দেখছিলাম এখানে তুলসী পাতাগুলো হয়েছে,
আর এখন তো কোনো ফসলে আসলে সময় এখনো হয়নি, তেমন একটা ফসলও হচ্ছে হয়নি, সমস্ত জমি চাষ করে রেখেছে, কি বুনবে বুঝতে পারছি না। অনেক এই টাইমে এইসব ক্ষেতগুলোতে কলই থাকে, তারপরে আবার সরিষা থাকে, তো এবার হয়তো একটু লেট করে বুনবে, জানি না কি কারণে। আর এখানে বাচ্চারা খেলতে যাচ্ছে, কবুতরগুলো দেখলে দেখে ভালো লাগলো। ভিডিও করি কারণ কবুতরগুলো দেখতেও ভালোই লাগছিল। তারপরে আমার জালের ছেলেরা আর আমার ছেলে ওই যে সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ 1 মিনিটও থাকবে না, আর 1 মিনিটও আর এখানে এখন থাকবে না, খেলতে চলে যাবে। তো আজকের মতো এখানেই।